হিরো সেভেন ব্ল্যাকের একটা মানে দুর্ঘটনা ঘটে, মানে আমার গাড়ি থেকে পড়ে যায় আর তার উপরে গাড়ি চলে যায়। আমি অলরেডি এর মধ্যে যে প্রবলেমটা সেই প্রবলেমটা আমি খুঁজে বার করে নিয়েছি। গোপ্রো হিরো সেভেন ব্ল্যাকের ভিতরটা ঠিক এরকম লাগবে। এই একটা পার্ট তোমাদের দেখাচ্ছি, এই যে এটা খুলে আসে আর এটা এটাই মেনলি ভেঙে গেছে আর তার সঙ্গে কানেক্টেড হচ্ছে এখানে। দোকানে আছি আর মার্কেট খুবই খারাপ, মোটামুটি লোক একদমই আসছে না। তো আমার একটা গোপ্রো ছিল, গোপ্রো হিরো সেভেন ব্ল্যাক, ঠিক আছে। তো সেই গোপ্রো হিরো সেভেন ব্ল্যাকের একটা মানে দুর্ঘটনা ঘটে, মানে আমার গাড়ি থেকে পড়ে যায় আর তার উপরে গাড়ি চলে যায়। তারপর আমার গোপ্রো হিরো ব্ল্যাকের ঠিক এরকম অবস্থা, দেখতে পাচ্ছ সামনের দিকে যে লেন্স কভারটা আছে সেটা ভেঙে গেছে আর সামনে যে ডিসপ্লে যেটা আছে সেটার মধ্যে মানে সেটা খারাপ হয়ে গেছে আর কি, ঠিক আছে, এরকম করে ফেটে গেছে। ওকে, আর পিছনে যে ব্যাটারি যে কভারটা ছিল সেই ব্যাটারি কভারটাও ভেঙে গেছে। তো এটা হচ্ছে প্রেজেন্টলি আমার গোপ্রো হিরো সেভেনের অবস্থা। ব্যাটারি লাগিয়ে দেখেছিলাম যে একটা হালকা সাউন্ড হচ্ছে কিন্তু কোনো ছবি বা কিছু আসছে না। তো আমি আজকে সেটাই আমি দেখবো যে আসলে বিষয়টা কী হয়েছে। তো আমি এই ভিডিও করার আগে আমি গোপ্রোটা খুলেছিলাম, খুলে আবার লাগালাম, লাগিয়ে তোমাদেরকে এবার দেখাবো কেমন করে গোপ্রো হিরো সেভেন খোলে। তো আমি ভাবলাম যে এই নিয়ে ভিডিও বানাবো না, কিন্তু দেখলাম না একটা ভিডিও হয়েও যাবে। তো আমি অলরেডি এর মধ্যে যে প্রবলেমটা সেই প্রবলেমটা আমি খুঁজে বার করে নিয়েছি। তো আজকে তোমাদেরকে ওই প্রবলেমটা দেখাবো কী হয়েছে, চলো তাহলে। আমি যেহেতু একদম একা একাই কাজ করছি, একটু মোবাইলের ফোকাস উল্টাপাল্টা হলে মাফ করো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার গোপ্রো হিরো সেভেন। এবার গোপ্রো হিরো সেভেন যদি খুলতে হয়, প্রথমে আমার তো এই উপরে লেন্স কভারটা একদম ভেঙে গেছে, তো প্রথমে এই লেন্স কভারটা খুলতে হবে। একটা ওই এটিএম কার্ড, এই মনে করো একটা এটিএম কার্ড। তো এই এটিএম কার্ডে যে কভারটা আছে কভারটার হালকা করে ভিতরে ঢুকাতে হবে, ঢুকিয়ে এটিএম কার্ডটা এরকম করে রাখতে হবে ভিতরে ঢুকে। এই যে লেন্স কভারটা আছে এটা জাস্ট এরকম করে ঘোরাতে হবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, ঘোরালে এই কভারটা খুলে যাবে। তো আমার যেহেতু এই কভারটা অলরেডি ভেঙে গেছে, সেহেতু এই কভার খোলার কোনো মানেই হয় না, ঠিক আছে। তো এবার তোমাদেরকে দেখাবো কেমন করে আমি সামনে প্যানেলটা খুলবো। ওকে, তো সামনের প্যানেলটা খুলতে গেলে আমাকে এরকম একটা টুলবক্স লাগবে। ওকে, এর মধ্যে স্ক্রুড্রাইভার অনেক টাইপের আছে আর এটা মেনলি মোবাইলের দোকানে দেখতে পাওয়া যায় আর যে কোনো মানে পার্টসের দোকানে এই জিনিসটা পাওয়া যাবে। বেশি দাম না, এটা 200-300 টাকা দাম। তো এর মধ্যে অনেক রকমের স্ক্রু খোলার অনেক যন্ত্রপাতি আছে আর প্রত্যেকটা হচ্ছে জিনিসটা হচ্ছে ম্যাগনেটিক। ওকে, প্রত্যেকটা হচ্ছে ম্যাগনেটিক। তো আমি প্রথমে এই স্ক্রুটা নিব, দেখে নাও, এটা নিব। ফোকাস ঠিকঠাক আসছে না। ওকে, তো এই এইটা নেব, জাস্ট চার কোণা মুখ আছে, তো এটা এর মধ্যে লাগিয়ে দিলাম। লাগিয়ে এটা করতে হবে। তো এখানে গোপ্রো হিরো সেভেনের এখানে তিনটে পয়েন্ট আছে, যেমন এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট। এই পয়েন্ট থেকে জাস্ট এরকম করে একটু ভিতরের দিকে ঢুকিয়ে এরকম করে মানে খোলার চেষ্টা করতে হবে, খুব মাইনুটলি করতে হবে যাতে এই উপরেরটায় আঠা দেওয়া চিপকানো থাকে। তো তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম যদি হাঁ হয়ে যায়, তো এই হাঁ হয়ে গেলে এরকম করে বাড়ির দিকে খোলার চেষ্টা করতে হবে। যেহেতু এই গোপ্রোটা আমি অলরেডি খুলে ফেলেছি, তাই জন্য অত আমার সেরকম শক্তি লাগাতে হবে না, কিন্তু যখন নতুন কোনো গোপ্রো তোমাদের খুলতে হবে তো তোমাদের এরকম করে শক্তি লাগাতে হবে। হ্যাঁ, হালকা করে এরকম করে করলেই এই উপরে প্যানেলটা খুলে যাবে। তো আমি উপরে প্যানেলটা খুলে ফেললাম, ওকে। তো এটা হচ্ছে উপরে প্যানেলটা, এটা আমি সাইডে রেখে দিলাম। এবার হচ্ছে এই প্যানেলটা, এর ভিতরে মাদার বোর্ড আছে, এর ভিতরে ক্যামেরার ভিতরে ইকুইপমেন্ট আছে আর সামনে ডিসপ্লে যে কানেক্টার, এখান দিয়ে কানেক্টারটা আছে। তো এটা কানেকশান হচ্ছে অনেকগুলো স্ক্রুতে, এই 1, 2, 3, 4, এটা তো ভেঙে গেছে দেখছি, 5, 3, 4, 5, 6, 6টা স্ক্রু আছে, এটা দিয়ে তোমাকে খুলতে হবে।
ঠিক আছে ক্যামেরা ফোকাসটা একটু উল্টা পাল্টা হতে পারে প্লিজ প্লিজ কিছু মনে করো না তো আমি এটাতে খুললাম তো এরকম করে আমি সব স্ক্রুগুলো খুলে দেব স্ক্রুগুলো ঠিকঠাক জায়গা রাখতে হবে না হলে কিন্তু স্ক্রু হারিয়ে গেলে কিন্তু স্ক্রু পাওয়া যাবে না তো এটা লাগানো যখন হয়ে গেল তখন তোমাদেরকে যেটা করতে হবে এই এরকম চিমটা আমার চিমটাটা ভেঙে গেছে তো এরকম চিমটা দিয়ে জাস্ট হালকা করে খোলার চেষ্টা করবে বেশি জোর খাটাবে না জোর খাটালে কিন্তু প্রবলেম আছে হ্যাঁ কারণ এটা কিন্তু কোনো জোর খাটানোর বিষয় না এটা হালকা করে ওঠানোর চেষ্টা করবে অনেকগুলো তার কানেক্টেড আছে ওই কানেক্টেড তারগুলো ঠিকঠাক করে দেখতে হবে যে একটা যেন না মানে খুলে যায় বা ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে কিন্তু মুশকিল ঠিক আছে তো এরকম করে খোলার চেষ্টা করবে এই দেখো আমি খুলে দিলাম এবার হালকা করে 19-20 ডানে বায়ে এরকম করে ঘুরালে সহজে বেরাতে চাইবে না কিন্তু একটা এরকম করে ডানে বায়ে ঘুরালে এবার হালকা করে মানে বেশি জোর লাগানো যাবে না করলেই দেখো এই দেখো এবার এটা গোপ্রো হিরো 7 ব্ল্যাকের ভিতরটা ঠিক এরকম লাগবে ওকে তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কানেক্টারগুলো আছে এই কানেক্টারগুলো খুলে দিতে হবে কানেক্টারগুলো খোলা কোনো অসুবিধা নেই এটা একদম সোজা এই স্ক্রুড্রাইভারের মুখটা চেঞ্জ করে নিতে হবে চেঞ্জ করে জাস্ট এরকম এরকম টাইপের ফ্ল্যাট সার্ফেস একটা নিতে হবে নিয়ে জাস্ট এইখানটা রেখে উঠাতে হবে উপরে ব্যাস হয়ে গেল এবার আসি নেক্সট নেক্সট যেটা করতে হবে এই এই বডিটাকে ডিসকানেক্ট করতে হবে এখান থেকে তো এখানে জাস্ট এই এটা আছে এই তারগুলো আছে এই তারগুলো ডিসকানেক্ট করতে হবে কিছুই না জাস্ট এটাকে এরকম উপরে উঠালেই ব্যাস উঠে যাবে তো এই বডি আর এই বডি আলাদা হয়ে গেল এবার আমাকে দেখতে হবে প্রবলেমটা কোথায় ঠিক আছে আমাকে দেখতে হবে প্রবলেম কোথায় আমি অলরেডি প্রবলেম আগেই দেখে ফেলেছি আর ওই প্রবলেমটা হচ্ছে এই বডিতে না এই প্রবলেমটা হচ্ছে মাদার বোর্ডে প্রবলেম আছে এই দেখছো যে একটা এই যে ক্যামেরার যে লেন্সটা লেন্সের যে কানেকশান মাদার বোর্ডের সঙ্গে যেটা লাগানো হয়েছে সেটা আমি যখন তুলতে যাই তখন তুলতে গিয়ে দেখি ভাঙা ওকে মানে মাদার বোর্ডের পার্টটা এই মাদার বোর্ডের পার্টটা ভাঙা আর আমি সেটা বুঝতে পাই এই একটা পার্ট খুলে আসে এই একটা পার্ট তোমাদের দেখাচ্ছি এই যে এটা খুলে আসে আর এটা এটাই মেনলি ভেঙে গেছে তার জন্য এটা ঠিকঠাক কানেক্ট হচ্ছিল না এটা কানেকশান হচ্ছেও না কারণ এই যে নিচের পার্টটা যে বেসমেন্টে যে মাদার বোর্ডের বেসমেন্টে যে পার্টটা যেটা রিসিভার কানেক্টার সেই কানেক্টারটা এটা ভেঙে গেছে ওকে তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন এটা কেমন করে লাগানো যায় আমি জানি না আমার বালুরঘাটে এইটা লাগানোর সিস্টেম আছে কিনা তাও আমি একবার দেখে নিব তাহলে এটা দেখতে গেলে আমাকে মাদার বোর্ডের ওপারে যেতে হবে ওপারে যাওয়ার আগে আমাকে এই লেন্সটা মানে ইউএসবি প্যানেলটা আগে খুলতে হবে এটা একটা কভার আছে কভারটা জাস্ট উঠালেই খুলে যাবে পুরোপুরি এইটা হচ্ছে আঠা দিয়ে চিপকানো আর প্রত্যেকটা জিনিস হচ্ছে খুবই মানে ইজি এটা কোনো এমন ব্যাপার না যে খুব কঠিন প্রত্যেকটা হচ্ছে টানা হেসরার উপর ব্যাপার আছে কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে গোটা জিনিসটা যেন সুষ্ঠুভাবে হয় ঠিক আছে তো এখানে আমার এই স্ক্রুড্রাইভারের এটা চেঞ্জ করব চেঞ্জ করে আমি এরকম মুখ লাগাবো এরকম মুখ লাগাবো এরকম মুখ লাগিয়ে দেখি যদি হয় আমাকে এই স্ক্রুগুলো এবার খুলতে হবে স্ক্রু আছে অনলি 1 2 3 4 চারটা স্ক্রু আছে তো চারটা স্ক্রু আমাকে খুলতে হবে এবার যেটা করতে হবে এখানে একটা কানেকশান আছে হ্যাঁ এই কানেকশানটা জাস্ট টানলে খুলে গেল আর এখানে দুটো আরও স্ক্রু আছে কাস্টমার এসেছিল তাই জন্য একটু ব্যাঘাত ঘটলো তো এখানে আমাকে স্ক্রুটা এবার খুলতে হবে স্ক্রুটা
এটা অনেক লম্বা স্ক্রু, এটা খুললাম, তার সঙ্গে এটা খুললাম, আবার এক কাস্টমার এসেছিল। তো এই স্ক্রুটা আমি খুললাম, এই যে এরকম লম্বা স্ক্রু রেখে দিলাম। এবার দেখা যাবে যে এটা খুব হালকাভাবে টানলেই এই পার্টটা খুলে যাচ্ছে, এই যে মানে এটা হচ্ছে ওই চার্জিংয়ের যে ডিভাইসটা, যে সকেটটা, এটা খুলে যাচ্ছে। এটা আমি আলাদা করে রাখলাম, এটাও দেখলাম হালকা হয়ে গেছে। তো মোটামুটি এই ইউএসবি কানেক্টরটা খুলে দিলাম। এবার যেটা করতে হবে, এই প্যানেলটা খুলতে হবে। এই প্যানেলটা খুলতে গেলে এখানে দেখা যাচ্ছে যে এখানে আর একটা স্ক্রু আছে, এই স্ক্রুটাও আমাকে খুলতে হবে। ব্যাস, তো মোটামুটি এই উপরে এই ইউএসবি সকেট আর প্রজেক্টর সকেটের যে কানেক্টরটা, এটা খুলে দিলাম। তার সঙ্গে এই একটা সাপোর্টই ছিল, এটাও আমি খুলে দিলাম। ওকে, তো মোটামুটি এই সকেটগুলো সব খুলে দেওয়ার পর আমাকে আর একটা কানেক্টর খুলতে হবে, সেটা হচ্ছে এই কানেক্টরটা। ঠিক আছে, এই কানেক্টরটা খুলতে হবে, এটা জাস্ট টানলেই খুলে যাবে। ওকে, এটা হচ্ছে ক্যামেরার সঙ্গে কানেক্টর, ক্যামেরা কানেক্টর। ওকে, তো আর একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই এই যে জিনিসটা আছে, এটা আস্তে আস্তে সরিয়ে দিতে হবে, হালকা করে করলেই সরে যাবে। ব্যাস, হয়ে গেল। ওকে, এবার আমার কী করবো, এবার মাদারবোর্ডটা এও আর একটা কানেক্টর আছে, সেটা হচ্ছে এটা, এই যে খুললাম। ঠিক আছে, তো সব কানেকশান খোলা হয়ে গেছে। এবার গোপ্রোর মাদারবোর্ডটা আমরা এবার দেখব। ওকে, তো এটা হচ্ছে গোপ্রোর মেন মাদারবোর্ড। আর যে প্রবলেমটা যেখানে হয়েছে সেটা হচ্ছে এই জায়গাটা প্রবলেম হচ্ছে, কারণ এই সকেটটা খারাপ হয়ে গেছে। তো এই সকেটটা এখান থেকে এই প্যানেলটা চেঞ্জ করতে হবে এখানে। ওকে, আর এটা হচ্ছে সিপিইউ, এটা হচ্ছে মেন মাদারবোর্ড, এটা হচ্ছে ক্যামেরা ইউনিট। ওকে, তো এটা হচ্ছে হিট সিঙ্ক, এটা হচ্ছে পুরো গোপ্রোর মাদারবোর্ড। তো এইগুলো যদি তোমরা করতে চাও, মানে আমার তো জাস্ট এটা খারাপ হয়ে গেছে বলেই আমি এটা করলাম। এটা তোমরা যদি খোলো তাহলে এটা গোপ্রো ওয়ারেন্টি ভয়েড হবে, আর কি দরকার এগুলো করার। ঠিক আছে, তো এখানে একটা দেখতে পাচ্ছি একটা ছোটো ব্যাটারি আছে, এই একটা ছোটো ব্যাটারি আছে, এটা ডেট টেট সব মনে রাখার জন্য এই একটা ছোটো ব্যাটারি আছে। তো ওকে, তো যেটা আমার প্রবলেম হয়েছে আজকে, যেটা যে প্রবলেমটা আমি ধরতে পারলাম, তো এই সকেটটা ভেঙে গেছে, আর তার সঙ্গে কানেক্টেড হচ্ছে এখানে। এবার জানি না এটা আমি কোথায় ঠিক করাতে পারবো। তো আমি মেন প্রবলেমটা আমি শর্ট আউট করে নিলাম, এটা হচ্ছে মেন গোপ্রো হিরো সেভেন। তো তোমাদেরকে আজকে আমি দেখালাম কেমন করে গোপ্রো হিরো সেভেন ব্ল্যাক পিস অ্যাসেম্বল করতে হয়, আর এটা আমি ইউটিউব থেকে দেখেছি, প্লাস অনেকগুলো ভিডিও আছে, ওইগুলো দেখে দেখে শিখেছি, প্লাস নিজে নিজে ট্রাই করলাম, করে আমি নিজের গোপ্রো হিরোর যে প্রবলেমটা, কেন স্টার্ট হচ্ছে না, কেন কোনো কিছু হচ্ছে না, সেটা আমি প্রবলেমটা দেখতে পেলাম, আর সেটা শর্ট আউট করলাম। এবার আমাকে এটা যেটা করতে হবে সেটা হচ্ছে কলকাতায় যেতে হবে, কলকাতায় গিয়ে যেখানে গোপ্রো যারা সারায় তাদেরকে এই জিনিসটা বলতে হবে, তারা যদি সারাতে পারে তো বেটার, নাহলে মাদারবোর্ডটা চেঞ্জ করতে হবে। এবার মাদারবোর্ড চেঞ্জ করতে গেলে কত টাকা লাগে আমার কিছু জানা নেই, আর আমার কেসটাও মোটামুটি ভেঙে গেছে। হ্যাঁ, এই পিছনের কেসটা ছাড়া এই ব্যাটারির ব্যাপারটা, এই ব্যাটারি এটা এটা এটাও ভেঙে গেছে, এটাও আমাকে লাগাতে হবে, প্লাস সামনে যে লেন্স কভারটা সেটাও মানে ভেঙে গেছে। তো মোটামুটি খরচা আছে ভালোই যেটুকু মনে হয়। তো আমি হাল ছাড়বো না, আমি এই গোপ্রোটা ঠিক করেই ছাড়বো। ঠিক আছে, সামনে প্যানেলের যে ডিসপ্লে এটাও পুরো পাঞ্চার হয়ে গেছে,
ঠিক আছে। তো এইগুলো আমাকে ঠিক করতে হবে, কলকাতা একদিন যেতে হবে, গিয়ে এগুলো ঠিক করতে হবে। যদি তোমরা কোনো ইনফরমেশন পাও এই ভিডিওটা থেকে তাহলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।